আপনারা শুনছেন কারিগরি কবিয়াল প্রেজেন্টস সাসপেন্স অটোপসি। শঙ্কর চ্যাটার্জি আজকের এই অনলাইন দুনিয়ায় বঙ্গ মানুষে অতি পরিচিত একটি নাম, যার লেখনীর পরশে সৃষ্টি হয় এক হাড় হিম করা মুগ্ধতা। বাংলায় লিখুন ভূতভূতুম, আত্মপ্রকাশ, বইপ্রকার কলম, রসিক সমীপেশু, প্রিজম গল্প সংকলন ইত্যাদি ছাড়াও বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা পাঠককে সহজেই আবিষ্ট করে। মনে করতে ভালো লাগে আমি তার স্নেহধন্য, তার গল্পের বাঁধন আমায় বিস্মিত করে। তাই এই গল্পের সমস্ত সংশা বা প্রশংসা তাঁরই প্রাপ্য, আমি শুধু পাঠের চেষ্টা করেছি মাত্র। গল্প পাঠে সুপ্রিয় সেনগুপ্ত। আজকের গল্প লাশকাটা ঘর। তাপস হাসপাতালের মর্গে সিকিউরিটির কাজটা পেল ডাক্তার অসীম সামন্তের দয়ায়। একটা কাজ সত্যি ওর প্রয়োজন ছিল, মায়ের চিকিৎসার খরচ সামলানোর জন্য। মায়ের চিকিৎসার সুবাদেই ডাক্তার সামন্তের সঙ্গে পরিচয়। বাবা মারা গেছে বেশি দিন নয়, বছর তিনেক। তখন সবে উচ্চ মাধ্যমিক দিয়েছে। বাবা কাজ করত জুট মিলে। জুট মিলগুলোর অবস্থা তো সবাই জানে। অর্ধেক দিন কাজই জুটত না, তবুও সংসারটা টেনে টুনে চলে যেত। হঠাৎ হার্ট অ্যাটাক, বাবা মারা গেল। অনেকদিন চাকরির জন্যে জুট মিলে ঘুরেছে, চাকরি পাওয়া তো দূরের কথা। বাবার পাওনা টাকাটা বের করতেই যান কয়লা হওয়ার জোগাড়। এরপর পড়াশোনার কথা চিন্তা করাই বেকার, সংসার চলবে কী করে? তার ভাবনাতেই মা ছেলের চোখে অন্ধকার। মা শেষে বলল, পরের বাড়িতে নয় রান্নার কাজ করব। তাপস প্রথম প্রথম বাধা দিত, কাজের চেষ্টায় সারাদিন হন্যে হয়ে ঘুরেও বেড়াত। কে দেবে হায়ার সেকেন্ডারি পাশ করা ছেলেকে চাকরি? অবশেষে কিছু না পেয়ে খবরের কাগজ দেবার কাজ নিল। মাও শেষে একটা রান্নার কাজ ধরল। সংসার চলতে থাকলো খুঁড়িয়ে খুঁড়িয়ে। ভগবান বোধহয় এটাও চাইছিল না, বা গত জন্মের দুজনেরই কর্মফল। মাস্টারের আগে রান্নার কাজ করার সময় প্রেশার কুকার বাস্ট করে মায়ের মুখের অর্ধেক অংশ পুড়ে গেল। তাপস এবার চোখে অন্ধকার দেখল। যে বাড়িতে ঘটনাটা ঘটল তারা কয়েকশো টাকা হাতে ধরিয়ে দিয়ে হাসপাতালে ভর্তি করে দিল, ব্যাস তাদের দায়িত্ব শেষ। সেই শুরু হলো হাসপাতাল আর ঘর করা। কতই বা বয়স তাপসের, প্রায় মাস তিনেক হাসপাতালে থাকতে হলো মাকে। উফ, চোখের সামনে দেখেছে মায়ের যন্ত্রণা ভরা মুখ। সেই সূত্রেই ডাক্তার সামন্তের সঙ্গে আলাপ। ডাক্তারবাবুও বোধ হয় দেখেছিল আজকালকার ছেলে হয়েও মায়ের প্রতি এই ভালোবাসা, কর্তব্য, মমতা। ওই সময় তাপস আর ওর মা দুজনেই বলেছিল যদি ডাক্তারবাবু ওদের জন্য কিছু করতে পারেন। মাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসার দিন দশেক বাদেই এই চাকরিটাও পেল। তাপস খুশি হলেও মা নিরুপমা দেবী খুশি হতে পারল না কাজের জায়গাটা শুনে। তাপস মাকে বোঝাল, তুমি বাজে চিন্তা করছো কেন, আরে এই কাজ কেউ পায় না। নিরুপমা দেবীর শুকনো মুখ, সব বুঝি বাবা, তবু মনটা কু গায়। কত রকম মৃত্যু, সবই অপঘাতে মরা, এসব আত্মারা শান্তি পায় না রে বাবা। আচ্ছা আমাকে কে রাজার চাকরি দেবে বলো তো মা? দেখো এটা পেয়েছি জানবে যথেষ্ট, তাছাড়া চিন্তা করছো কেন, আরে অন্য চাকরির চেষ্টা তো আমি চালাবই। তাপসের ডিউটি মাসে 15 দিন নাইট, বাকি 15 দিন ডে। কাজ বলতে ওই লাশকাটা ঘর পাহারা দেওয়া, কেননা বডি পাচার করবার চক্র বেশ সক্রিয়, তাই চোখ কান খোলা রাখতে হবে, বিশেষ করে নাইট ডিউটির সময়। ও দিন তিনেক হলো কাজে জয়েন করেছে, প্রথমে নাইট ডিউটি দিয়েই শুরু হয়েছে। লাশকাটার ঘরটা হাসপাতালে একেবারে পিছনে, চারিদিকে বড় বড় গাছে ছাওয়া, একতলা গোলাপি রঙের বারান্দাওয়ালা দুটো ঘর নিয়ে এই মর্গ।
সামনে মাঝারি রাস্তাটা চলে গেছে হাসপাতাল পর্যন্ত। বারান্দায় একটা লোহার টেবিল আর দুটো চেয়ার, দুটো পাশাপাশি ঘর। বড়টাতে সারসার ড্রয়ারের মধ্যে মৃতদেহগুলো টিকিটে নম্বর লাগিয়ে রাখা থাকে। অনেক সময় বেশি লাশ এসে গেলে মেঝেতেও বরফের চাঙড়ের ওপর শুয়ে রাখা হয়। ঘরের ভেতর দিয়েই দরজা ছোট ঘরটা যাওয়ার, ওখানে বড় টেবিলের ওপর ফেলে কাটা চেনা চলে ডাক্তারদের, ডোমেরা সাহায্য করে। প্রথম দিনে ওসব দেখে আর গন্ধে তাপসের অন্নপ্রাশনের ভাত উঠে আসার জোগাড়, কিন্তু মনকে বোঝায় যেভাবেই হোক টিকে থাকতেই হবে। মাসে 8,000 টাকা ফেলনা নয়, বিশেষ করে তাদের মতো লোকের সংসারে। কিন্তু যদি জানতে পারতো এ কাজ বেশি দিনের কপালে সহ্য হবে না। আমরা বেশিরভাগ মানুষই জানতে পারি না আগামীকাল কি বিপদ আসতে চলেছে। প্রথম দুদিন তাপসের ওই লাশ কাটা ঘরে ঢুকতে ভয়ই লাগতো, এক একটা দেহ এত বিকৃত থাকতো দেখলে অতি বড় সাহসীরও বুক কাঁপবে। ঘরের ভেতরে আলো থাকলেও একটা অদ্ভুত রকমের নীরবতা সারা ঘর জুড়ে ছড়িয়ে থাকতো, আর এর সাথে আছে একটা হিমশীতল অনুভূতি। ওর মনে হতো ঘরটার নাম মগ না দিয়ে ভূতমহল দিলেই বোধ হয় ভালো হতো, বর্ষা সবে শুরু হতে চলেছে আর তাপসেরও প্রথম নাইট ডিউটি দিয়েই শুরু। তবে ওর মনে ভয় ধরানোর মতো ঘটনা এখনো ঘটেনি, তবে চারপাশের পরিবেশটাই ভুতুড়ে। এত বড় বড় গাছের ভিড় আর পাঁচিলের বাইরে কচুরিপানা ভরার ডোবাটা একটা গা ছমছম পরিবেশ সৃষ্টি করেছে। সেদিন ছিল শনিবার, যথারীতি রাত্রের খাওয়া দাওয়া সেরে মাকে বলল, তুমি দরজা বন্ধ করে শুয়ে পড়ো, আমি আসছি। হাসপাতালের দেওয়া রেইনকোটটা গায়ে চড়িয়ে নিয়েছে, কেননা বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। তুই আজ কাজে না গেলেই পারতিস বাবা, শুকনো গলা মায়ের। সে কি, এখনো দুদিন হয়নি মা, এখনই কামাই। কেন, তোমার শরীর খারাপ লাগছে মা? না না, আকাশটার অবস্থা তো ভালো নয় বাবা, তার উপর রাত জাগা ওই রকম একটা জায়গায়। নিরুপমা দেবী মন থেকে কিছুতেই মেনে নিতে পারছেন না এই চাকরিটা, এই কাজটাই এখন আমাদের ভরসা মা, তাপস জুতো পায়ে গলাতে গলাতে বলে। তাছাড়া এই তো সবে বর্ষার শুরু, ও সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। রাত 11টা নাগাদ বৃষ্টিটা জোরে নামলো, গাছপালা থাকার জন্য ঝমঝমানিটা আরও জোরে শোনাচ্ছে। সামনের মাঝারি রাস্তাটা বৃষ্টির জলে এর মধ্যেই ভাসছে। বারান্দার চেয়ারে বসে তাপস সেদিকেই তাকিয়ে থাকে, রাস্তার উপর একটা ল্যাম্পপোস্ট টিমটিমে আলো ছড়াচ্ছে। রাতের ডিউটির এই একটাই সুবিধে যে মৃতদেহ নিতে কেউ আসে না, তবে মৃতদেহ এলে একটু ঝামেলা, অবশ্য হাসপাতালের লোকেরাও তার সঙ্গে আসে। এইসব চিন্তার মাঝে অস্পষ্টভাবে কানে এলো দরজাটা দুবারকে যেন ধাক্কা দিল, ও কান খাড়া করল। বৃষ্টির শব্দে ও কি ভুল শুনল? কিন্তু ভেতর দিক থেকে কে ধাক্কা দেয়? আবার ধাক্কা শব্দটা হতে ও নিশ্চিত হল, অবাক হয়ে গেল। তবে কি ডোমেদের কেউ ভেতরে রয়ে গেল? যা সারাক্ষণ চুল্লু খেয়ে চুর হয়ে থাকে, হয়তো ভেতরেই বাবু ঘুমিয়ে পড়েছে। চেয়ার ছেড়ে উঠে দরজার কাছটায় এলো, বাইরে থেকেই বলল, কে ভেতরে, সাড়া দাও। কোনো উত্তর পেল না। তবে সত্যি কি ও শোনার ভুল? বৃষ্টি সমানতালে পড়ে চলেছে, তার সঙ্গে যোগ হয়েছে ঘন ঘন বিদ্যুতের চমক। ফিরে এসে চেয়ারে বসতে চাই, জোরে দরজায় ধাক্কার আওয়াজটা কানে আসে পড়ল। তাকিয়ে দেখল তখনও দরজার পাল্লা দুটো কাঁপছে। ড্রয়ার থেকে চাবির গোছাটা নিয়ে দরজার কাছে এলো, চাবিটা খুলতে গিয়ে এক মুহূর্ত থমকালো। আগে নিঃসন্দেহ হওয়া দরকার ভেতরে কেউ আছে কি না। কেন হঠাৎ এরকম মনে হলো বুঝতে পারল না। তবে কি ওর মনে অন্য কিছু সন্দেহ দানা বাঁধছে? কে আছো ভেতরে? কে কে আছো ভেতরে? এই সাড়া না দিলে কিন্তু খুলবো না। শেষটায় গলার স্বরটা একটু কেঁপে গেল, দরজার কাছে কান পাতল যদি কোনো আওয়াজ শুনতে পায়।
কিছুই কানে এলো না, বাইরের বৃষ্টির আওয়াজ ছাড়া। দোটানায় পড়ে গেল তাপস। কি করা উচিত? একবার খুলে দেখবে কি, কেউ যদি সত্যি ভেতরে থাকে। সারা রাত্রি লাশগুলোর মধ্যে একা জীবন্ত মানুষ। ভয়ে না হোক, মাংস পচা গন্ধেও তো লাশ হয়ে যেতে পারে, তখন ও ঝামেলায় পড়তে পারে। তার থেকে খুলে দেখে নেওয়াই ভালো। চাবিটা তালার গর্তে ঢোকাবার সঙ্গে সঙ্গে কান ফাটানো শব্দে বাজ পড়ল কাছে একটা কোথাও। ও চমকে উঠল। ঠিক তখনই দরজার পাল্লাটা ধাক্কার শব্দে কেঁপে উঠল। ওর মনে একটা কথার উদয় হলো, ভেতরে যদি কেউ থাকে সে সাড়াই বা দিচ্ছে না কেন? তবে কি সে সাড়া দেবার মতো অবস্থায় নেই? কিন্তু এত শক্তিতে দরজা ধাক্কাতে পারছে আর সাড়া দেবে না? দোনোগুনো করতে করতে ওর মাথা কীরকম একটা করে উঠল। ধুর, যাতাকে কপালে, খুলেই দেখা যাক। চাবিটা মোচড় দেবার শেষ মুহূর্তে মাথার মধ্যে কে যেন বলে উঠল, খুলিস না! এবং এই প্রথম ও ভয় পেল। তাপস রাস্তার দিকে তাকালো। যদি কেউ হাসপাতালের লোকে দিকে আসে তাহলে অন্তত মনের হারানো জোরটা ফিরে পাওয়া যায়, কিন্তু খেয়ে আর সাত করে রাত ১১টার সময় বৃষ্টি মাথায় করে মর্গে আসবে। হঠাৎ বুকটা কাঁপিয়ে দিয়ে আবার ধাক্কা খেল। ও আবার আগের মতো চেঁচাল, ভেতরে কে? গলার আওয়াজটা ওর কানেই ফিরে এলো। এরকম ঝামেলায় কোনো দিন পড়েনি। কি করবে, কি করবে, কি করা উচিত মাথায় আসছে না। ও কি এখন ফোন করে হাসপাতালের কাউকে জানাবে? কিন্তু ওরা এসে যদি দেখে কেউ নেই, ভাবে গাঁজা টানে ডিউটি করছে, একটা বাজে রিপোর্ট হয়ে যাবে ওর নামে। একই নতুন চাকরি। ওর কপালে ঘাম জমতে শুরু করলো। বিদ্যুতের ঝলকানি, প্রবল বৃষ্টি, মাঝে মাঝে বাজ পড়া পরিবেশটাকে এমনিতেই ভুতুড়ে করে দিয়েছে। তার উপরে এই অদ্ভুত কাণ্ড ওকে ক্রমশ ভীতু করে দিচ্ছে। এভাবে সারা রাত তো দোটানার মধ্যে থাকা ওর পক্ষে সম্ভবও নয়। একটা সিদ্ধান্তে আসতেই হবে। অবশেষে মন ঠিক করলো, আর একবার, আর একবার শব্দ হলে ছা থাকে কপালে, ও দরজা খুলবেই। মিনিট তিনেক রুদ্ধশ্বাসে দরজার কাছে দাঁড়িয়ে রইল যেন অতন্দ্র প্রহরী। শব্দটা যেন হঠাৎ বন্ধ হয়ে গেল। চাবিটা হাতে নিয়ে চেয়ারে ফিরতে যাবে, আবার আঘাত পড়ল। দেওয়ালে লাগানো সুইচ বক্সে আঙুল দিয়ে ঘরের ভেতরে সবকটা আলো জ্বালিয়ে দিয়ে চাবি খুলল। ধীরে ধীরে একটা পাল্লা খুলল। মনটা শক্ত করার জন্য দাঁত দিয়ে ঠোঁটটা খামড়ে রইল। জানে না ভেতরে কি দৃশ্য দেখবে। ওর চোখে মুখে আচমকায় একটা ভয়ের আস্তরণ পড়ল। মর্গের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার, একটাও আলো জ্বলছে না, শুধুমাত্র বারান্দার আলো এক ছিলতে চুইয়ে সামনেটাই পড়েছে। আবার সুইচের দিকে তাকাল। না, সব সুইচই তো অন করা, কিন্তু কি করে সম্ভব, একটা লাইটও জ্বলছে না। গা গোলানো একটা চামড়া পচা গন্ধ নাকে এলো। আর একটা পাল্লা খোলার সাহস মনে অবশিষ্ট নেই। মনে পড়ে গেল টেবিলের ড্রয়ারে রাখা টর্চটার কথা। এক দৌড়ে গিয়ে টর্চটা নিয়ে এসে আলো ফেললো ঘরে। ভয় মাখানো চোখে দেখল মেঝেতে পড়ে রয়েছে হাত পা ছড়িয়ে স্তূপীকৃত ওই বিকৃত দেহগুলো। সার সার আলমারি ড্রয়ারগুলো সামনে অনেকটা করে বেরিয়ে এসেছে, একটাতেও বডি নেই, সব খালি, সব জড়ো করা রয়েছে মেঝেতে। এই অস্বাভাবিক দৃশ্য ওর একার পক্ষে দেখা অসম্ভব। দরাম করে পাল্লা দুটো বন্ধ করে চাবি লাগিয়ে হাঁপাতে লাগলো। কপাল থেকে এক ফোঁটা ঘাম হাতে পড়ল যেন এক টুকরো বরফের কোণা। এলোমেলো পা ফেলে চেয়ারে এসে ধপাস করেও শরীরটা ছেড়ে দিল। কান ফাটানো শব্দে আবার বাজ পড়ল। বৃষ্টির বেগ একটু কমেছে। কাঁপা হাতে জলের বোতল খুলে ঢকঢক করে খানিকটা জল খেল। ভয় ভয়ে চোখে দরজাটার দিকে তাকালো। ওর কি দেখার ভুল? আলোগুলো জ্বলল না কেন? লাশগুলো কে নামালো? দরজাতেই বা কে ধাক্কা দিল? একবার নয়, তিন চারবারও শব্দটা শুনেছে।
মায়ের কথাটা মনে পড়ল। আজ কাজে না গেলেই পারতিস, মায়ের মন কি বুঝতে পেরেছিল কিছু? ঘড়ির দিকে তাকালো, রাত 12:30। মর্গের ভেতর এই লন্ডভন্ড অবস্থা কি করল? তবে কি ও আসার আগে হাসপাতালের লোকেরাই কাল ভোরে অসিত কাজে এলেই বোঝা যাবে। কিন্তু পরক্ষণে অন্য চিন্তা মাথায় এলো, বরফ ছাড়া বডিগুলো সারা রাত পড়ে থাকলে তো নষ্ট হয়ে যাবে। বেশ অনেকক্ষণ আর শব্দ টব্দ শুনতে পেল না, বৃষ্টিও বন্ধ হয়ে গেছে, গুমোট ভাবটা ফিরে আসছে। চারিদিকে নিঝুম নিষ্পন্দ, শুধু ব্যাং আর ঝিঁঝির ডাক ছাড়া কারো আওয়াজ পাওয়া যাচ্ছে না। একটু আগের দেখা ঘটনা ওর মন জুড়ে আতঙ্কের আবহাওয়া তৈরি করে চলল। ওকে দরজাটা যেন জাদুর মতো আকর্ষণ করে চলেছে। তাপসের চোখ মর্গের দরজার নিচে আটকে গেল। বারান্দার আলোতে পরিষ্কার দেখতে পাচ্ছে নিচের ফাঁক দিয়ে বেরিয়ে আসছে লাল রক্তের ধারা। চেয়ার ছেড়ে উঠে বিশৃঙ্খল পা ফেলে দরজার সামনে এসে দাঁড়ালো। টর্চ দিয়ে দেখলো রক্তের নদী ঘরের ভেতর থেকে বেরিয়ে আসছে। কেমন অসহায় লাগলো নিজেকে। এই সময় দূর থেকে একটা গাড়ির শব্দ কানে ভেসে এলো। দুধাপ সিঁড়ি নেমে দেখলো হেডলাইট জ্বালিয়ে একটা পুলিশের জিপ আসছে, পেছনে একটা ম্যাটাডোর, সম্ভবত কোনো লাশ নিয়ে আসছে। মনে সাহসটা ফিরে এলো, চাকতুকু জ্যান্ত মানুষের সঙ্গে দেখা হবে, কিন্তু দরজাটা খুলে যখন লাশ ঘরের অবস্থাটা দেখবে, তার উপর আলো নেই। পুলিশের সঙ্গে হাসপাতালের দুজন রেজিস্ট্রারও এসেছে। ম্যাটাডোর থেকে বডি নামানো হলো, অ্যাক্সিডেন্ট কেস। তাপস ভয়ে ভয়ে চাবি খুলল এবং বোকা বনে গেল। পরিষ্কার ঘর, সমস্ত টিউবলাইটগুলো জ্বলছে, বডি যেমন ড্রয়ারে থাকা সেখানেই আছে, বডি রাখার ড্রয়ারগুলোও ঠিকঠাক বন্ধ, মেঝেতে রক্তের এক ফোঁটা দাগও নেই। তবে কি ও জিগে স্বপ্ন দেখছিল? খাতা দেখে একটা শীততাপ নিয়ন্ত্রিত খালি ড্রয়ারে বডিটা ঢুকিয়ে ওরা চলে গেল। ভাগ্যিস ও ফোনে কর্তৃপক্ষকে জানায়নি মর্গের অবস্থা সম্বন্ধে। ওর মনে স্বাভাবিক অবস্থা ফিরে এসেও এলো না। কিছুক্ষণ আগেকার ঘটনা সবটাই কি কাল্পনিক? আহ, মাথা খারাপ হয়ে যাবে। ঘড়িতে 2 বেজে গেছে। হাতের লাঠিটা নিয়ে সামনের দিকে চায়ের দোকানটার দিকে চলল। সত্যি যদি অলৌকিক বা কাল্পনিক ঘটনা হতো তাহলে কাহিনিটা এখানেই শেষ হয়ে যেত, কিন্তু এটা ছিল তাপসের জীবনে এগিয়ে আসা বিপদের পূর্বাভাস। সকালে বাড়িতে ফিরে তাপস ভাবল মাকে রাতের ঘটনাটা বলবে। পরক্ষণেই মত বদলালো, তাহলে আজকেই কাজে রীতি, এসব শোনার পর ওকে কাজে আসতেই দেবে না মা? না, একটা অন্য কাজ খুঁজতেই হবে, গতকালকের ঘটনাটা স্বপ্ন হতেই পারে না। রাত্রে কাজে বেরোবার সময় নতুন করে দৃশ্যগুলো চোখের সামনে ভেসে উঠল। নিজেকে বেশ কমজোরি মনে হতে লাগলো, বোধহয় চিন্তার ছাপ মুখে পড়েছিল। মা বলে উঠল, তোর শরীর ঠিক আছে তো বাবা? মুখটা কীরকম ফ্যাকাশে লাগছে। ঠিকই আছে মা, কথা না বাড়িয়ে সাইকেলে চলে বসল। 9:45 নাগাদ মর্গের সামনে পৌঁছলো। অসিতকে গুড নাইট করে চলে গেল। এক নিমেষে পরিবেশটা বদলে গেল, সম্পূর্ণ একা হয়ে পড়ল তাপস। দরজার তালাটা একবার টেনে দেখে নিয়ে চেয়ারে এসে বসল। এতখানি সময় একা একা কাটানোই দুষ্কর, মানুষজনের কথা কানে এলেও সময়টা কাটে। গাছপালাগুলো অন্ধকার নিথর, চারিদিকে একটা গুমোট ভাব, মনে হয় আবার বৃষ্টি আসবে। মশা জ্বালাতনও শুরু হয়ে গেছে, গতকাল রাতের ঘটনাটা ওর একাতিত্বের সুযোগে মনের অন্দর থেকে বেরিয়ে সামনে এলো। বড় দরজাটা চুম্বকের মতো ওকে আকর্ষণ করতে শুরু করে দিল। যতই অবাস্তব ভুল কল্পনা বলে মনকে প্রবোধ দেবার চেষ্টা করতে লাগলো, ততই বেশি করে সিনেমার বড় পর্দায় ছবির মতো ফুটে উঠতে শুরু করলো গত রাতের ঘটনাগুলো। এভাবে কতক্ষণ কেটেছে খেয়াল নেই। টনক নড়ল একটা অস্পষ্ট পায়ের আওয়াজে, মাথার মধ্যে শিরা উপশিরাগুলো সতর্ক হলো। সামনের মাঝারি রাস্তার দিকে চোখ গেল, দেখল সামনের ঝোপ জঙ্গল ফুঁড়ে
সাদা কাপড় মুড়ি দেওয়া একটা ছায়া মূর্তি বেরিয়ে এলো। রাস্তার টিমটিমে আলোয় পরিষ্কার নজরে এলো সাদা কাপড়টায় লাল লাল রক্তের ছাপ। মূর্তিটা লম্বা লম্বা পা ফেলে বারান্দার সিঁড়ির ধাপে ধাপের কাছে এসে পৌঁছলো। ওর থেকে দূরত্ব বড় জোর কয়েক হাত। তাপসের শরীর মাটির পুতুলের মতো হয়ে গেছে। ওর পাশ দিয়ে সেই বীভৎস মূর্তিটা দরজার দিকে এগিয়ে গেল, যেন যেন মনে হচ্ছে বাতাসে উড়ে যাচ্ছে। ওর শরীরে এক ঝলক ঠান্ডা কনকনে হাওয়া এসে লাগলো। শরীরটা এক মিনিটের মধ্যে দরজার কাছে কাছে গিয়ে মিলিয়ে গেল। মনে হলো বন্ধ দরজার মধ্যে ঢুকে গেল। তাপসের শরীরটা ক্রমশ ভারী হয়ে আসছে। ভয়, আতঙ্ক, শিহরণ সব একসঙ্গে কেমন জট পাকিয়ে ওকে পাকে পাকে ঘিরে ধরছে। এবার একটা কান্নার আওয়াজ লাশঘরের ভেতর থেকে বেরিয়ে ওর কানের পাশে ঘুরতে লাগলো। ও এটুকু বেশ বুঝতে পারছে, ওর বেশিরভাগ স্নায়ু অচল হতে শুরু করেছে। কোনো মানুষের পক্ষে এইরকম ভৌতিক ঘটনা সহ্য করার ক্ষমতা থাকে না। আচমকা ইন্দ্রিয়গুলো সচল হয়ে ওকে জানান দিয়ে গেল বিপদের শেষ সীমানায়ও পৌঁছে গেছে। পরক্ষণে ঘাড়ের কাছে একটা ঠান্ডা হাতের স্পর্শ। আধা জাগ্রত মস্তিষ্ক আর আতঙ্কের ভার ও ভয় সইতে পারছে না। ঘাড় ঘোরাবার সঙ্গে সঙ্গে দেখতে পেল রাতের ম্যাটাডোর করে আসা মাথা থেতলানো সেই মৃতদেহটা, ওর মোটা ব্যান্ডেজে বাঁধা ডান হাতটা ঘাড়ের কাছে। তাপস মৃত্যুকে এবার চোখের সামনে যেন পরিষ্কার দেখতে পেল। মায়ের করুণ মুখটা এক সেকেন্ডের জন্য ওর মনে পড়লো। এই সময় একটা পরিচিত কণ্ঠস্বর কানের কাছে ফিসফিসিয়ে উঠল, তাপ শিগগির পালিয়ে যা বাবা, শিগগির পালিয়ে যা, এদের কিছু সময় আমি আটকাচ্ছি। ওই এদিক ওদিক তাকিয়ে থ্যাতলানো মুন্ডু ছাড়া কাউকে দেখতে পেল না। ওদিকে মর্গের দরজাটা দুহাট করে খুলে গেছে। সেখান থেকে টলতে টলতে অতৃপ্ত কোদা কাটতে ওগুলো এক এক করে বেরিয়ে আসছে। তাপসের মনে হলো ওকে কে যেন জোরে ঝাঁকিয়ে দিল। এবার স্পষ্ট ওর বাবার গলার আওয়াজটাও কানে এলো, আর দেরি করলে তোকে বাঁচাতে পারবো না তাপু, পালা পালা। এক ঝটকা চেয়ার থেকে দাঁড়িয়ে উঠে ওই অন্ধকার রাস্তা বেয়ে তাপস দৌড় লাগালো হাসপাতালের দিকে। জোরালো আলোটা চোখে পড়তে তাপস চাইল, দেখলো হাসপাতালের বেডে শুয়ে আছে। মায়ের উৎকণ্ঠার মুখ, পাশেই ডাক্তার সামন্ত আর অসিত, ওদের চোখে মুখে অজস্র প্রশ্ন। ও বুঝতে পারছে না কোনখান থেকে বলা শুরু করবে, আর আদৌ কি বিশ্বাসযোগ্য হবে ওর কথা। নমস্কার, আমি সুপ্রিয় সেনগুপ্ত। আমার ভালো লাগা ও ভালোবাসা দিয়ে তৈরি কারিগরি কবিয়াল। আমার ভালো লাগা যদি আপনার ভালো লাগাকেও ছুঁয়ে যায় তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করুন ইউটিউবে। আপনার সাবস্ক্রাইবেই পরিচিত হবে কারিগরি কবিয়াল। নমস্কার।